দিয়েই সেরেছে। সাত সকালে কিপটে বুড়ি, আজ নির্ঘাত কপালে দুঃখ আর পরিত্যাগ বুঝি আজ আর আসবে। এই ব্যাটা আমাকে দেখে অন্যদিকে তাকিয়ে আছিস যে বড়, কেমন ধারা দোকানি রে তুই। না না অন্যদিকে তাকাবো কেন, তবে মানে বোঝোই তো ছেলে পুলে নিয়ে সংসার কর, রোজগার পাতি না হলে তো না খেয়ে মরতে হবে। বটে তা আমি কোন পাকা ধানে মই দিয়েছি শুনি, যাচ্ছিলাম পথ দিয়ে তা ভালো মানুষের পর মতো মুখখানা দেখে এগিয়ে এলুম, কাকিনা মুখটা বাসি আমশির মতো করে রেখেছে, নেহাতি দরকার পড়েছে না হলে এমন ভিখারির দোকানে আমার পায়ের ধুলো পড়বে কোন দুঃখে। ঘাট হয়েছে বুড়িমা, তোমার দরকারটা কি বলো দেখি। যা কিপে তুমি, পয়সা খরচা করে তো আর আমার দোকানে চা খাবে না তুমি। কি কিপটে কিপটে তো কিপটে, তাতে তোর কি রে হত ভাগা, তোর চোদ্দ কুরুষের পয়সায় তো আর কিপটেমি করছি না। বেটা উচ্ছন্নে যা নরকের কীটকো তাকার। ওরে বাবা, ও বুড়িমা বউনির সময় দোকানে এসে এত হুজ্জতি করো না গো। আচ্ছা বসো তুমি, আমি ভালো করে আদা দিয়ে চা করে দিচ্ছি, তোমার পয়সা দিতে হবে না। মাগনায় চা খাবো কেন, আমি কিপটে হতে পারি কিন্তু ভিখারি তো না। ইমা ছি ছি, কি বলছো তুমি ঠাকুমা, এত বড় ব্যবসা তোমাদের, তুমি ভিখারি হবে কোন দুঃখে। তোমার ছেলে আর নাতি ফুটিকে কত সুনাম আমাদের গ্রামে, তা আমি ভালোবেসে তোমাকে একটু চাও খাওয়াতে পারি না নাকি। এই ব্যাপার তাহলে তো ঠিকই আছে, তবে বাপু সাত সকালে আমি আবার ওই খালি মুখে চা খেতে পারি না। আচ্ছা খালি মুখে চা খাবে কেন, এই নাও দুটো লেরো বিস্কুট দিচ্ছি। এবারে বলো বুড়িমা কি কাজে এসেছিলে। প্রতিশোধ নিতে, বুঝলি প্রতিশোধ নিতে। এই খেয়েছে, কার আবার কপাল পড়লো তা কে জানে। ওই ঝন্টু ছোড়ার বাড়ি তো শুনেছি এই মহল্লায়, বলতো বাপু সেই লাটের বাড়িটা কোথায়। ঝন্টু উমা সে তো খুব ভালো ছেলে, সে আবার কি করলো। সে কথা আমি খুব জানি বাপু, ঝন্টু আমার নাতি ফটিকের বন্ধু, তার সাথে নয় ঝগড়াটা করব তার ওই বেয়াক্কেলের ঠাকুমার সাথে, বুঝলি। ঝন্টু ঠাকুমা মানে তো সেই মিঠাই বুড়ি, আহা ভারী ভালো মন্ডা মিঠাই বানায় ওই বুড়িমা, খেয়েছিলাম বটে একবার। থাক থাক ওই বুড়িরার আগ বাড়িয়ে প্রশংসা করতে হবে না, বাড়িটা কোথায় সেটা তো বল, তারপর দেখছি সে কোন মহারানী ভিক্টোরিয়া। ওই যে বাড়িটা পাশে কলা বাগান সেটা বটে, দেখি গিয়ে ওই বাড়িতে যে সব সময় খালি বড় লোকই চাল। সর্বনাশ, আজ নিশ্চয়ই কোনো হাঙ্গামা হবে, একবার গিয়ে দেখতে হচ্ছে।